নেতাজি ইনডোরে সভার আগে জেলা জমিয়তে উলেমার উদ্যোগে প্রতিনিধি সভা হলো বরমপুরে পরবর্তীতে সংগঠনে কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে সে নিয়ে এদিন আলোচনা করা হয় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি থেকে সংগঠনের অন্যান্য সদস্যরা মনিমিখন পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ের ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে নেতাজি ইনডোরে রাজ্য প্রতিনিধি সভা ডাক দিয়েছে জেলা জমিয়তে উলেমা সেই সভার আগে বুধবার জমিয়তে উলেমা মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে প্রতিনিধি সভা হয়ে গেল বহরমপুরে রাজ্য সম্মেলনে নাগরিকত্ব বা সিএএ নিয়ে সংগঠনের পদক্ষেপ পরিষ্কার করে জানানোর পাশাপাশি সেখানে ওয়াক সম্পত্তি নিয়ে সাধারণ মানুষকে সজাগ থাকতে হবে বলে সংগঠনের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী জানান ভারতবর্ষের সংবিধানকে আমরা সুরক্ষিত করব সরকারের দায়িত্ব সরকার যেমন পালন করছে দল যেমন পালন করছে জনগণের দায়িত্ব জনগণ পালন করবে জনগণ সচেতন হলে দিক দিয়ে আন্দোলন সুবিধার রাস্তা তৈরি করে দেবে আলোচনার দ্বিতীয় দিক হল জাতীয় সংহতি ও ঐক্য একে অপরের সাথে কাঁধ মিলিয়ে আমরা চলব বিদ্বেষ সাম্প্রদায়িকতা আমাদের কাম্য নয় এটার জাতীয় ইস্যু এ কথা সেখানে উপস্থাপিত হবে তিন নম্বর হল নাগরিকত্ব বা সিএ যে আইন বারবার কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এ বিষয়ে আমাদের পদক্ষেপটা কি আমরা জনগণের সামনে কি বলতে চাইছি সে আলোচনাটা হবে আর দুটি আলোচনা আমাদের সংগঠনগতভাবে থাকবে একটি হলো ওয়াকাপ সম্পত্তি যেখানে যা আছে জনগণকে একটু সজাগ হতে মসজিদ আছে মাদ্রাস আছে কবরস্থান আছে পাবলিক যদি সচেতন না হয় তাহলে অনেক লম্বা চওড়া পশ্চিমবঙ্গ আমরা সে চেতনার শিক্ষা তাদের দেব সরকারের পক্ষ থেকে যা খবর আমি পেয়েছি কমিটির চেয়ারম্যান করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আট হাজার কবরস্থান সরকার পাঁচিল দিয়ে পাকা পাঁচিল দিয়ে ঘিরে দিয়েছে বাম জামানায় ষোলোশো কবরস্থান ঘেরা এখন সেটা আট হাজারের বেশি অঙ্কের পরিমাণ হয়তো সেদিন বলতে পারব আরেকটা ইস্যু মিল্লি ইত্যহাদ বিভিন্নভাবে অনেক সংগঠন অনেকেই করেন যার যেমন শক্তি আমরা কারোর বিরুদ্ধচারণ করি না রাস্তায় নেমে কোনো সংগঠনের বিরুদ্ধে মুখ আমরা খুলি না এটা আমাদের অভ্যাস নেই আমরা সর্বস্তরের রাজ্য পর্যায়ের যত সংগঠন আছে ব্যক্তিত্ব আছে সকলকে দাওয়াত দিয়েছি তারা বলেছেন ওই সভায় ইনশাল্লাহ আসব এই সভা উপলক্ষে মুর্শিদাবাদ জেলা কত প্রতিনিধি নিয়ে যাবেন ভিআইপি গ্যালারিতে কজন পাবেন উপরে কজন পাবেন এ সমস্ত আলোচনা তাদের সাথে হয়েছে সিদ্দিকুল্লা ছাড়াও এই দিনে সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তহের খান সহ জমিয়ে তুলেমার জেলা নেতৃত্ব